মাসুদ আলম আপনি লিখেছেন আমি একজন দোকানদার অনেকে বাকি নিয়ে টাকা দেয় না এখন আমার করণীয় কি আমি কি কোনো প্রকার জোর করে টাকা আদায় করতে পারবো হ্যাঁ অবশ্যই আপনি জোর করে টাকা আদায় করতে পারবেন কোনো দেনাদার যদি তার দেনা পরিশোধ করতে ঘড়িমসি করে তো সেটি অন্যায় কারণ বিক্রিম সাদ সাল্লাম বলেছেন যে মাতালুল গানি জুলমুন একজন ব্যক্তি যিনি কারো কাছে দেনাদার অথচ তার দেনা পরিশোধ করার মতো সামর্থ্য আছে এরকম সামর্থ্যবান মানুষের তাল বাহানা করা দেনা পরিশোধের ক্ষেত্রে এবং ঘোরানো পাওনাদারকে এটি স্পষ্টত জুলুম এবং অবিচার অত্যাচার বিধায় এরকমটা যিনি করছে তিনি গুণাগার হবেন এবং আল্লাহর কাছে তাকে জব দিয়ে করতে হবে আপনি হকদার হিসাবে পাওনাদার হিসাবে তাকে অবশ্যই প্রেশার ক্রিয়েট করতে পারেন এই রাইট আপনাকে দেওয়া হয়েছে মেহি হাসা তবে প্রেশার ক্রিয়েট করার যাবে যদি আপনি দেখেন তিনি আপনাকে তালবাহল তালবাহানা করছেন এবং আপনাকে ঘোরাচ্ছেন সেজন্য আর যদি তিনি দুর্বল মানুষ হন আর্থিক সঙ্গতি তার না থাকে তিনি আসলে ফেসে গেছেন বা দিতে পারছেন না তাহলে সেক্ষেত্রে তাকে কিস্তি করে দেওয়া একটু সময় বাড়িয়ে দেওয়া এটা অত্যন্ত বড় ধরনের একটি ইবাদত এনজারুল মহাসির যেটা গেহাদিসের ভাষায় বলা হয়েছে অর্থাৎ একজন অভয় মানুষ আছেন তিনি ঋণগ্রস্ত আছেন আপনার কাছে আপনি তার ঋণটা যেন তাকে সময় দেওয়া সুযোগ দেওয়া এবং সহজ করে দেওয়া কমিয়ে দেওয়া এই কাজগুলো অত্যন্ত জমা পরিবার সেটি আপনি করবেন আর যদি যেটি বললাম সেটা আলবাহানা করে তাহলে আপনি প্রেশার দিতে পারেন কিন্তু প্রেশার মানে এই নয় যে তার প্রতি আপনি জুলুম করেন বরং তাকে আইনিভাবে বাধ্য করলেন অথবা যে কোনো মূল্যে আপনি আপনার পাওনা আদায় করে নিলেন এটি আপনি করতে পারেন কিন্তু সেটি করতে গিয়ে যেন আবার অবিচার না হয় সেটি খেয়াল রাখতে হবে আব্দুর রহমান আপনার প্রশ্ন তো দিয়েছি এস কে সেজান আহসান আপনি লিখেছেন আমি একজন অসুস্থ মানুষ মা বাবা চাইলে আমাকে ভালো ডক্টর দেখাতে পারতেন কিন্তু একজন ডাক্তার দেখানোর পর ডাক্তার যখন বলেছেন আমি বেশি দিন বাঁচব না এরপর তারা অনেকে এরপর তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান না অথচ তারা অনেক টাকা দিয়ে বাড়ির পাশে জমিও কিনছেন এই জন্য তাদের উপর আমার অনেক একটু অভিমান আছে এদিকে আমার গুণা হচ্ছে তবে যদি বাস্তবতা এরকমই হয়ে থাকে যে তারা আপনার ট্রিটমেন্ট না করে তারা জমি জমা ইত্যাদি করার পেছনে অর্থ ব্যয় করছেন তাহলে সেক্ষেত্রে আপনার তো অভিমান হতেই পারে ওই মান তো একেবারেই যৌক্তিক ওইমান তবে আপনি সবর করুন আমরা সেই পরামর্শ আপনাকে দিব এবং আল্লাহ তালার কাছে আপনি দোয়া করুন আল্লাহ তালা আপনাকে শেফা যেন দান করেন তার দিকে রুজু হন তারা কোন পর্যায়ে আছে কী ভাবনা তাদের যে হয়তো এটা ট্রিটমেন্ট করার মতো নয় অযথাই পয়সা খরচ হবে এরকমটি তারা দেখছেন কিনা এবং বিষয়টা সেরকম কিনা তাদের দৃষ্টিভঙ্গিটা তো আর আমরা যাই না তাদের বক্তব্যরা শুনতে পারলে তাদের দোষের পরিমাণ কি বা তারা আদৌ দোষী কিনা বা কোন পর্যায়ে সেটি বলতে সুবিধে হতো তবে আপনাকে আমরা বলবো আপনি অনুগ্রহ করে সবর করুন এবং এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন এবং আল্লাহ কাছে শেফা আপনি তলব করুন আপনার যে কয়দিন হায়াত আছে তার একদিন কমও আপনি থাকবেন না ইনশাআল্লাহ